কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাধীন বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে চলাচলের রাস্তা বন্ধ করে চারটি পরিবারকে আড়াই মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে এলাকার প্রভাবশালী মহল। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও প্রতিকার পাচ্ছে না অবরুদ্ধ চার পরিবার। উত্তর বলদিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালিকের পুত্র ইকবাল হোসেন খোকনের সাথে একই এলাকার মৃত অয়ন উদ্দিনের পুত্র আক্তার হোসেন এবং গোপালচন্দ্রের পুত্র শ্রী নিশিকান্তের সাথে জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আক্তার হোসেন তার বাড়ির নিকট এবং নিশিকান্ত তাদের বাড়ির পাশের যাতায়াতের সরকারি রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ হওয়ায় চারটি পরিবার অবরুদ্ধ অবস্থায় আড়াই মাস ধরে চরম মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীরা জানান, বাড়িতে অসুখ বিসুখ এক সেকেন্ড হয়েছে, ডাক্তার আইব আবের ভাই না দিন ঘুরে যায়। আনোর কাছে অনুরোধ আস্তা ক্লিয়ার করে দেন, ক্যাশ মামলা আছে কুড়ত আছে ইল্লি কেতা। আনোর কাছে অনুরোধ আনার রঙের রাস্তা খুলে দেন, আমার বেড়া কলস পরে বর সেন বেড়া এমন একটা কথা মানুষ ফেরাজ কথা ভাই করে পা মেলা দিন ধরে আমার বেড়া কলস যেতে হান ভয় করে হাত বিরো চলাই ফোন করে না কেনা আমার বেড়া বিড়ি নিয়ে এই পিছি কিন্তু যা আসি করে তোর সাজে আমরা আর কিছু কয় না আনারা আমার রাস্তা ক্লিয়ার করে দেন। আমার বাড়ি চলাফেরা রাস্তা বন্ধ করে দিছে, ওদের সাথে জায়গা জমিনে কোর্টে মামলা চলছে। এই জের ধরে ওরা আমার চলা আমার পিতার রেকর্ডীয় সম্পত্তির উপরে ওরা বেড়া দিয়ে বন্ধ করে দিছে, নিশি নীরদ বাবু। এখন আমি আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারতেছি না, আমার বাবা খুব বাড়িতে অসুস্থ, চলাফেরার খুবই সমস্যা। আমাদের বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তাঘাট নাই। দুই আড়াই মাস থেকে আমাদের এই রাস্তাটা বন্ধ, আমার দাদা অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে পারছি না, কলেজ যেতে পারতেছি না, ছোটো ভাই বেড়াদের যেগুলো আছে সেগুলো স্কুল যাচ্ছে পারছে না, খুব একটা অবস্থার ভিতরে আছে, খুব খারাপ অবস্থার ভিতরে। চলাফেরা তো খুবই কষ্টকর, মানুষের বাড়ি দিয়ে যাওয়া লাগে, চিপে চেপায় দিয়ে যাওয়া লাগে। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, এনএন টিভি।